গর্ভের পদ্মা সেতুতে ঘুরে গেল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ট্রফিটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিকেল 4:40 আনা হয়। বিকেল 5:10 ট্রফি নিয়ে বিসিবির কর্মকর্তারা ঢাকার দিকে রওনা হন। সামনাসামনি বিশ্বকাপের ট্রফি দেখে আনন্দ উন্মাদনায় ভাসতে থাকে পদ্মাপাড়ের মানুষ। মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন পারভেজ খোকন। গৌরবের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেতুর এক নম্বর পিলারের কাছে ট্রফিটি দেখতে সর্বস্তরের মানুষের ভিড়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফি আনা হয় পদ্মা সেতুতে। বিশ্বকাপের ট্রফি আসার খবরে ক্রিকেট প্রেমীদের মাঝে উন্মাদনা ও আনন্দ বয়ে যায়। পদ্মা সেতুকে ঘিরে চলে আইসিসি ট্রফির অফিসিয়াল ফটো সেশন। দুইটার দিকে এখান থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন ওয়ার্ল্ড কাপটা আসবে, স্বপ্নের এই আমাদের বাংলাদেশে আসবে। গর্বের পদ্মা সেতুতে আমাদের বিশ্বের একটি বড় বিষয় যে এখানে যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আনা হচ্ছে, আইসিসি ট্রফি, এই ট্রফি দেখাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। 8 আগস্ট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে ট্রফির দ্বিতীয় ধাপের প্রদর্শনী। তারপর দিন রাখা হবে বসুন্ধরা শপিং মলে। পারভেজ খোকন, একুশে টেলিভিশন।